নীলাজ বিষয়ার টকা খোয়ার কারবার অবৈধভাবে হাত দঙ্গা প্রতিযোগিতাত এইবার আকো হাত দাঙিবলগা হয়েছে খোদ গুয়াহাটি মহানগরীত যত রজা ঘরের দুয়ার দলি তাতে এইবার হাত দাঙিবলগা হয়েছে রাজ্যিক কর আয়োগের এগারী উচ্চপদস্থ বিষয়া নীরেণ ভট্টাচার্য নীরেণ ভট্টাচার্য 10,000 টাকা উৎকোচ লব বলে জানার লগেলগে সিএম ভিজিলেন্সে তাত অভিযান চলায় তেখেতক গ্রেপ্তার করেছে ডাঙর খবর এই মুহূর্তে পোহরলে আহিছে যে সময়ত মুখ্যমন্ত্রীগুলাকে টোল ফ্রি নম্বর জারি করেছে যে সময়ত প্রশাসনক লগেলগে খবর দিবলে কোয়া হয়েছে সিএম ভিজিলেন্সক খবর দিবলে কোয়া হয়েছে আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রীগুলাকে যোনেই যদি আপনার সরকারী কাম করে দিয়ার নামত টাকা বিচারিছে লগেলগে আমালৈ খবর দিয়ক আর সেই ঘোষণার কিছু সময়ের পাছতে 6:10 আজি সন্ধ্যা 6:10 কর আয়ুক্ত এগারী এইবার জালত পড়েছে গুয়াহাটির কার্যালয়ের পর তেখেতক লগেলগে লৈ যাওয়া হয়েছে সিএম ভিজিলেন্সে লৈ গেছে সোধা পোছা অব্যাহত রাখিছে রাইজর টকারে তেওঁলোকে দরমহা পায় দরমহার ক্ষেত্র বারে বারে তেওঁলোকে দরমহা বড়াই থাকার আর্জি দিয়ে ইমান টাকা থাকার পাছতো টাকার খক নেড়া এই সকল বিষয়ের বাবে এটা কলুষিত হবলে ধরেছে রাজ্য সরকার অসমখন আর এইবার অত্যধিক দরমহা পোয়া দরমহার টকারে ঘর চলার সম্ভাবনা থাকার পিছতো এইগুলি নীরেণ ভট্টাচার্যয় পুনর্বার নাক কাটিছে অসম সরকার অসম আরক্ষীয়ে ইতিমধ্যে তৎপর হয়েছে বিষয়টুক লৈ সিএম ভিজিলেন্সে কথা বতরা পাতি আছে তেওঁৰ সৈতে সোধা পোছা করেছে তেওঁৰ ঘর জানিবা গেছে হাতীগাঁওর শেওয়ালি পথত আর আপনি ঘরটা যদি দেখে আপনিও আশ্চর্য হব আশ্চর্যচকিত হব প্রাসাদুপম ঘর কেবাটাও অট্টালিকা আছে তখেতর কোরপর আহিছিল ইমানখিনি টাকা কর বিভাগত চাকরি করার বাবে দিবলগা নহৈছিল নাকি কর খুরুঙ্গারে এনে ধরনের মুনাফা অর্জন করা এগারী নীরেণ ভট্টাচার্য এইবার গুয়াহাটি মহানগরীত 10,000 টাকা উৎকোচ লোতেই হাতালুতে গ্রেপ্তার হওয়ার শেহতীয়া খবরে সকলকে জোকারি গেছে যে মুহূর্তত আমি আপনার দেখাই আসছিল রাজ্যের বিভিন্ন প্রান্তত হাত দঙ্গার এক অঘোষিত প্রতিযোগিতা কিন্তু এইবার খুদ এইখন রাজধানীত দুয়ারদলিত এগারিয়ে কর আয়ুক্তর কার্যালয়ত উচ্চপদস্থ বিষয়ায় 10,000 টাকা ঘোষ লৈ হাতেলুতে গ্রেপ্তার হবলগা ঘটনায় সকলকে হতচকিত করেছে আকো এবার নাক কান কাটিছে সরকারি বিষয়ার যে সময়ত 1,00,000 নিযুক্তি নিকা হব সেই সকল নিযুক্তিকারী যাতে কোনো ধরনের 1 টাকাও খরচ নকরে বলে মুখ্যমন্ত্রী বারম্বার আহ্বান জানাই আহিছে বারম্বার তেওঁলোকে সকলকে সকিয়াই দিছে যাতে 1 টাকাও ঘোষ নলয় কিন্তু এই সকল পুরনা তথা উচ্চপদস্থ যথেষ্ট অভিজ্ঞতা পুষ্ট এই সকল পথ প্রদর্শক বিষয়ায় করা কাণ্ড কারখানায় এটা সকলকে হতচকিত করেছে সকলকে আকো এবার ভবাই তুলেছে শেহতীয়া খবর আপনার সেয়া আপডেট জানাই থাকবলে চেষ্টা করছো যে হাতীগাঁওর শেওয়ালি পথত ইতিমধ্যে অভিযান চলি আছে সিএম ভিজিলেন্স অভিযান চলাই থাকে আছে ধারাবাহিকভাবে এইগারী নীরেণ ভট্টাচার্য পাছত আরও তেওঁর কিমান সা সম্পত্তি জব্দ হব পারে আমি জানাই থাকবলে চেষ্টা করি নিউজ 18 দর্শক।